তো ডাউনলোড শেষ করার পরে আমি হচ্ছে যে এখানে চলে গেলাম যে ডাউনলোড সেকশনে, সো ইন ফাইন্ডার এখানে চলে গেলে এই যে দেখেন ডাউনলোডস ডিরেক্টরিতে চলে আসছে, এবং ডাউনলোডসে দেখেন অ্যান্ড্রয়েড স্টুডিও প্রিভিউ এটা চলে আসছে 2.7 GB। হ্যাঁ, তো এইটা হচ্ছে যে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে যাব হচ্ছে যে এই যে অ্যাপ্লিকেশনস যে ফোল্ডারটা আছে এখানে। হ্যাঁ, তো আমি ডাউনলোডসে গেলাম, এইটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অ্যাপ্লিকেশনসে নিয়ে ছেড়ে দিলাম, যেহেতু এটাই হচ্ছে যে অ্যাপ্লিকেশন, সো আমি এখানে ছেড়ে দিলাম। দেখেন এটা কোনো জিপ করা বা এরকম কোনো ফাইল না। সো আমি যদি প্রপার্টিস গেট ইনফুতে যাই রাইট ক্লিক করে, হ্যাঁ গেট ইনফুতে গেলে আমরা এখানে দেখতে পারবো যে ডট অ্যাপ এটার এক্সটেনশন। হ্যাঁ, যেহেতু ডট অ্যাপ সো সেই নিজেই কিন্তু ওপেন হবে, এমন না যে ডট ডিএমজি যদি থাকতো আমরা ডাবল ক্লিক করে ইনস্টল করার চেষ্টা করতাম। আচ্ছা, সো যেহেতু সে নিজেই ডট অ্যাপ, সো আমরা সরাসরি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা অ্যাপ্লিকেশনে ইনস্টল করে ফেললাম। আচ্ছা, এখন যেহেতু অ্যাপ্লিকেশনসে নিয়ে গেছি, এখন এখান থেকে ডাবল ক্লিক করলেও ওপেন হবে, অথবা আমরা এই যে লঞ্চ পেড আছে এখান থেকে যে দেখেন এখানে অপশনটা চলে আসছে, সো আমরা এখান থেকে অ্যান্ড্রয়েড স্টুডিও প্রিভিউ এটা ওপেন করলাম। আচ্ছা, আপনাদের হয়তো বা প্রিভিউ শব্দটা লেখা থাকবে না, জাস্ট অ্যান্ড্রয়েড স্টুডিও লেখা থাকবে, কারণ আপনারা যদি স্টেবল ভার্সনটা ডাউনলোড করেন প্রিভিউ অপশনটা লেখা থাকবে না। ঠিক আছে, তো এই যে এটার ক্ষেত্রে অর্থাৎ স্টেবল ভার্সন হয়ে গেলে আর প্রিভিউ অপশনটা লেখা থাকবে না। তো আমি প্রিভিউটা একটু আগের ভার্সনটা ইউজ করতেছি, ওপেন এখন হচ্ছে যে এই অপশনটা দেখাবে, যারা ম্যাক ইউজ করতেছেন তারা এখান থেকে ওপেন করবেন, আর যারা উইন্ডোজ বা লিনাক্স ইউজ করতেছেন তাদের ক্ষেত্রে খুব সাধারণভাবে কোনো একটা অপশন দেখাবে, হয়তো বা নেক্সট এই টাইপের কিছু একটা দেখাবে, অথবা নাও দেখাতে পারে। আচ্ছা, তো এখন এইখানে হচ্ছে যে ইম্প্রুভ করার জন্য, অর্থাৎ আপনার যে ইউজ করার সময় যে লগ তৈরি হয় সেগুলোকে আপনি গুগলকে দিতে চান কি না সেটার জন্য আমি বললাম যে ডোন্ট স্যান্ড, অর্থাৎ আমি গুগলকে দিতে চাই না কোনো স্ট্যাটিস্টিক্স বা এই টাইপের জিনিসপত্র। আচ্ছা, এরপরে হচ্ছে মিসিং এসডিকে, যেহেতু আপনি একদম নতুন ইনস্টল করতেছেন তখন সে এসডিকে খুঁজে পায় নাই, সো বলতেছে যে তাহলে এসডিকেটা ডাউনলোড করেন, আপনাকে কিন্তু অনলাইনে থাকতে হবে এই মুহূর্তে। ঠিক আছে, তো প্রথমবার ওপেন করার সময় আপনি যেই অপারেটিং সিস্টেম ইউজ করেন না কেন আপনার ক্ষেত্রে এটা চাইবে। তারপরে আমি ক্লিক করলাম নেক্সট, এগুলো সব অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে একই রকম। হ্যাঁ, এটা হচ্ছে যে ম্যাকের ক্ষেত্রে এই যে এরকম একটা পাথ দেখাবে, উইন্ডোজ লিনাক্সের ক্ষেত্রে পাথটা একটু ডিফারেন্টভাবে দেখাবে, কিন্তু বাই ডিফল্টভাবে দেখাবে, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই, যা আছে সেম সেম রেখে নেক্সট। এরপরে বলতেছে যে এই জিনিসগুলো সে ডাউনলোড করবে, ঠিক আছে ডাউনলোড করুক সমস্যা নেই, নেক্সট। এরপরে এখানে দেখেন এই যে প্রথম যে অপশনটা আছে এই যে ড্রপ ডাউনের মতো, এটাতে সিলেক্ট থাকা অবস্থায় এখানে আমরা অ্যাকসেপ্ট করব, এই যে অ্যাকসেপ্টে ক্লিক করলাম, তাহলে দেখেন সবগুলো অ্যাকসেপ্ট হয়ে গেল, এবং এইটাতে আমরা ক্লিক করব এখন, এখন এই যে অ্যাকসেপ্টে ক্লিক করলাম, তাহলে দেখেন সবগুলো অ্যাকসেপ্ট হয়ে গেল, এবং ফিনিশে ক্লিক করব এখন এই। এখন হচ্ছে যে আপনার ডাউনলোড করবে, এবং এই যে জিপ আকারে ডাউনলোড করবে, তারপর সেগুলো এক্সট্রাক্ট করবে, করে হচ্ছে যে একটা ডিরেক্টরিতে রাখবে, এই যে দেখেন এই ডিরেক্টরিতে রাখবে, অর্থাৎ এসডিকে নামে একটা ডিরেক্টরি, এই ডিরেক্টরির ভিতরে যে অ্যান্ড্রয়েড যে এসডিকেটা আছে সেটা সে ডাউনলোড করে রাখবে, অর্থাৎ এটার ভিতরে কিছু আগে থেকে কোড করা আছে যেগুলো আমরা ইউজ করতে পারবো। হ্যাঁ, সেটাই হচ্ছে যে এসডিকে, আর আইডিই হচ্ছে এই এসডিকেটা ব্যবহার করার একটা মাধ্যম। হ্যাঁ, আপনাকে যে অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করতে হবে এরকম না, আপনি চাইলে টার্মিনাল দিয়েও ইউজ করতে পারেন, আপনি চাইলে অন্য কোনো আইডিই অথবা অন্য কোনো টেক্সট এডিটর দিয়েও কিন্তু আপনি ইউজ করতে পারেন, তো সেগুলো ইউজ করাটা একটু ডিফিকাল্ট হবে, কারণ অ্যান্ড্রয়েড স্টুডিওটা একটা কমপ্লিট একটা প্যাকেজ যেটার মধ্যে সব কিছু রেডিমেড করা থাকে। হ্যাঁ, সো আচ্ছা এখন দেখেন যে অ্যান্ড্রয়েড এসডিকে ইজ আপ টু ডেট, এবং আমরা এখন ফিনিশে ক্লিক করব। তো এখন ফিনিশে ক্লিক করার পরে হচ্ছে যে এরকম একটা উইন্ডো আসবে।